গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার এমএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে ভাদ্র মাস, মানে ভাদ্র মাস চলছে, ভাদ্র মাসের 15-16 তারিখ চলছে বোধহয়। তো তোমরা তো সবাই জানো যে ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিতে হয়, এটা তো আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। আমার বিয়ের আগে আমার মাকেও দেখতাম যে ভাদ্র মাস আসলে যে জামা কাপড়গুলো মানে কোনোদিন দেখিও নি চোখে, সেগুলো এই আজকের দিনে চোখে দেখা যায় আর কি। আলমারি, শোকেস সব কিছু মা ফাঁকা করে দিত, সব কিছু রোদে দিত। তো মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন আমি এই কাজগুলো করি আমার সংসারে। তো দেখো, আমি এখন আলমারির নিচটা ফাঁকা করে দেবো, সব কিছু রোদে দেবো। বহুদিন ধরে শাড়িগুলো হাত পরে না, নাড়াঘাটা পরে না, মানে কোনো স্পর্শই পরে না। আর আলমারির নিচটায় তো থাকে আমার জিনিসপত্র, আর ওপরটায় থাকে সোমনাথের। তো ওপরটা আজকে আর হাত দেবো না, কারণ দুটোই যদি আমি মানে বের করতে যাই তাহলে আমি নিজেই পাগল হয়ে যাব, এত জামাকাপড় গুছিয়ে উঠতে পারবো না। তো তার জন্য ভাবলাম আজকে শুধুমাত্র আমার শাড়িগুলো রোদে দেবো, আর কিচ্ছু রোদে দেবো না। আর একদিনকে শুধু সোমনাথেরগুলো ধরবো। তো এই তাকটা, এই আলমারির এই তাকটার প্রথম দুটো তাকে তো শাড়ি থাকে, আর একদম নিচের তাকটাই থাকে সোমনাথের আর আমার দুজনের শীতের জামা কাপড়। তো খুব অসুবিধা হয়, সোমনাথের শীতের জামা কাপড়, আমার শীতের জামা কাপড় সব কিছু একদম মিলেমিশে ঘ্যাট হয়ে থাকে, ভাঁজ করাও নেই, সব কিছু দেখতে পাচ্ছ তোমরা। তো ভাবছি যে আজকে ওগুলো সব ভাগ ভাগ করে রাখবো, এক জায়গায় আর রাখবো না শীতের জামা কাপড়গুলো। আর আজকে আমার এই বিশেষ কাজটা করার জন্য আজকের দিনটাই ফাইনাল করলাম, কেন বলো তো? কারণ আজকে না আমি রান্না করব না, আজকে আমার রান্না নেই, কারণ আমার শাশুড়ি মা মাছের ঝোল দিয়ে গেছে। আমার শাশুড়ি মা ডাটা আলু পোস্ত আর রুই মাছের ঝোল দিয়ে গেছে। তো আমি ভাবলাম যে এই তো সুযোগ, কারণ রান্না নেই যখন, তখন বসে না থেকে একটা বড় কাজ সেরে নেওয়া যেতে পারে। তো তার জন্যই বড় কাজটা সেরে নিচ্ছি। আর তা না হলে পরে ভেবেছিলাম যে রাত্রিবেলা করে একদিনকে মাংস রান্না করে রাখবো, আর তাহলে পরের দিন আমার রান্না থাকবে না, তাহলে আমি পরের দিন এই কাজটা করব। তো যাক গে, যখন মা তরকারি দিয়ে গেছে তো ভাবলাম এই কাজটা করে নেওয়া যাক। আর আমি কিন্তু এখন ভিডিও শ্যুট করছি আর কাজ করছি, আর বিছানায় কিন্তু মেয়ে পড়ছে, মানে শ্রেয়া এসেছে পড়াতে, ওর দিদিমণি তোকে খাটে পড়াচ্ছে আর আমি এই কাজগুলো করছি। তো এই আর কি, আর ঘরের কাজকর্ম কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে এরকম আর কি। সকালবেলা জল খাবারটা বানিয়ে রেখে আজকে সকালে ঘুম থেকে উঠেছি, তখন বাজে 7টা জানো তো। তো 7টার সময় ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম রান্নাঘরে চাউমিন করতে। তো চাউমিনটা করে রেখে ঢাকা দিয়ে তারপরে আর কি অন্যান্য কাজে হাত দিয়েছি, কারণ আমি জানতাম যে আমি যদি এই কাজগুলো আজকে করি তাহলে কখন জল খাবার করবো সেই সময়টা পাবো না। কারণ আমার এত শাড়ি আর এগুলো বের করে রোদে দেওয়া, তারপরে আবার সেগুলোকে ভাঁজ করে করে সুন্দর করে গুছিয়ে আলমারিতে রাখা, এটা একটা কঠিন কাজ। আর দড়িতে মেলছি না, তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার, শাড়িগুলো খুলে খুলে তো দড়িতে মেললে ভালো হতো, কিন্তু না গো, এত শাড়ি আমি যদি এখন সব ভাঁজ খুলে খুলে দড়িতে দিই না তাহলে আমাকে আর খুঁজে পেতে হবে না জানো তো। তবে এখানে চিন্তা করো না, যে রোদ না, মানে একটা চাল রাখলে বোধ হয় 5 মিনিট পরে ভাত হয়ে যাবে, এতটা তাঁত পোড়া রোদ, একদম মানে সব পাগল হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়ার মতো রোদ। তো দেখো আমার সায়াগুলো সব রোদে দিয়ে দিচ্ছি, আমার যে কটা সায়া আছে আমার সে কটা সব কটা সায়াই এখানে মেলে দিচ্ছি, এগুলো একটু গরম হয়ে যাক। আমি তো পরিই না শাড়ি, সোমনাথ আমার এই শাড়িগুলো সব রোদে দেওয়া দেখে তো অবাক। তো যাই হোক, ওদিকে আমি ওগুলো রোদে দিয়ে চলে আসলাম, এদিকে চাউমিনটা রেডি করে নিচ্ছি, মেয়ের পড়া হয়ে গেলে তারপরে মেয়েকে দেব, ততক্ষণে সোমনাথ আর আমি এ ঘরে বসে খেয়ে নিই। রয়েছে টমেটো সস দিয়ে আমি আরও খাবো এখন। আর সোমনাথ তো অবাক হয়ে গেছে, ও বলছে এত শাড়ি তুমি পরো না কিছু না, তাও তুমি শাড়িগুলো জকের ধন করে রেখে দিয়েছো, কী করবে? আমি বলি যে বাবা, ওই শাড়ি, এক একটা শাড়ি অন্ত আমার এক একটা প্রাণ, আমার জীবন, প্রত্যেকটা শাড়ি আমার জীবন, হয়তো পরি না কিন্তু তাতে কি, সব কটা শাড়ি আমার জীবন। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেলে আবার সেই কাজ, শোকেসটা ধরলাম এবার, কারণ আলমারি তো ফাঁকা করে দিয়েছি, এবার শোকেস ধরলাম। এগুলো হচ্ছে সব আমার স্বাদে পাওয়া শাড়ি, তো এবার স্বাদে পাওয়া শাড়িগুলোকে রোদে দেবো, এগুলো হাত পরে না, পরি তো না বলো তো, হাতটা পড়বে কী করে? তো আমার বর একটুখানি রেডি হচ্ছে, ও একটু বেরোবে তো তার জন্য ও রেডি হচ্ছে। যাই হোক, তো শাড়িগুলো আগে টেবিলের ওপরে নিয়ে রাখছি, তারপরে এখান থেকে নিয়ে আবার এগুলো রোদে দেবো।
তো তোমরা মানে দেখতে থাকো যে কত শাড়ি আমার। তো চলো, সব রোদে দেওয়া কমপ্লিট, ব্যাস এবার এই টুলটার ওপরটা ভর্তি হয়ে গেলেই ব্যাস হয়ে গেল, তারপরে আর আমার ঘরে নেই, ঠিক আছে? তো যা শাড়ি ছিল আমার ঘরে সব শাড়ি আমার রোদে দেওয়া কমপ্লিট, আর ঘরে একটা শাড়িও আমার নেই, ঠিক আছে? তো কেমন লাগছে সব কিছু দেখে? মনে হচ্ছে না আমি দোকান দিয়েছি বলো, শাড়ির ব্যবসা করব? না, একদমই না গো, এই প্রত্যেকটা শাড়ি আমার জীবন, বিশ্বাস করো। আর সায়াগুলো দেখো কত রঙিন কালারফুল লাগছে না দেখতে চারিদিকটা, আর দেখো শাড়িগুলো সব রোদ পাচ্ছে, একদম বিশাল বিশাল গরম হয়ে গেছে শাড়িগুলো, তো আরও গরম হোক, কিছুক্ষণ পরে তোলা যাবে। তো এই হলো পেছনে অবস্থা, আর আমি সামনে সামনে মানে সামনাসামনি তোমাদের সাথে কথা বলতে পারছি না, কারণ গরমে না একদম আমি আলু সিদ্ধ হয়ে গেছি, প্রচণ্ড তেতে পুড়ে গেছি আর কি, তাই আর কথা বলতে পারছি না তোমাদের সাথে সামনাসামনি। আর তোমাদেরকে দেখাচ্ছি শীতের জামা টামাগুলো, সেগুলো তো রোদে দিয়েছি, এই যে দেখো চাদর, হলুদ রঙের চাদর, এদিকে দেখো সোয়েটার, মাফলার, আমার গায়ের চাদর রয়েছে 3-4টে, সোমনাথের শীতের সোয়েটার, তো সব কিছু রোদে দিয়েছি, এগুলো এভাবেই দিলাম, একটু গরম করে নিই ভালো করে, আর যতটা পেরেছি এগুলো আর কি ভাঁজ খুলে খুলে দিয়েছি। কেমন যেন একটা সেই বোটকা গন্ধ, আর আমার যেন তো ন্যাপথলিন নেই আলমারিতে, আমি জানিই না, আজকে দেখলাম যে আমার আলমারিতে ন্যাপথলিন নেই, তো ন্যাপথলিন কিনতে হবে। যাই হোক, চলো রান্নাঘরের অবস্থাটা খুবই শোচনীয়, রান্নাঘরটা এবার গুছিয়ে নেওয়া যাক, পরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। দিয়ে মুছে যখন ঘরে ঢোকা যায় তখন যে কি শান্তি লাগে, তাই না বলো? আমার এখন সেই শান্তিটা লাগছে। দেখো ঘরটা সব কিছু গুছানো, এগুলো সব পরিষ্কার, এখানে বিছনা টিছনা সব কিছু টান টান, সোমনাথ নেই ঘরে তার জন্যই বিছনার চাদর টান টান, আর জনি অপেক্ষা করছে কখন সোমনাথ আসবে। আর এদিকে দেখো ঘরটার মুছলাম, এখনও শুকোইনি, দেখতে পাচ্ছ হালকা হালকা ইয়ে, আর মেয়ে এখন চাউমিন খেতে ব্যস্ত, আর এদিকটা আজকে আর পুরোটা মুছিনি, জাস্ট সামনেটা একটু মুছেছি, তো এখনও এখানটা কড়া রোদ আছে, প্রচুর কড়া রোদ। চলো জল, দেখো এতগুলো বোতল খালি হয়েছে, এখনও মানে সকালতে 12টা বাজতে না বাজতে এতগুলো বোতল খালি হয়ে গেছে, তার মানে 12:30টা একটা যখন জল ভরবো এখানে আরও 2-3টে বোতল অ্যাড হয়ে যাবে। যাই হোক, তো এবার এইগুলো একটুখানি উল্টে পাল্টে দিই, ঠিক আছে? উল্টে পাল্টে খুলে খুলে দিই, ওই দড়িটা তো মোটামুটি ফাঁকা আছে, খুলে খুলে সব ভালো করে মেলি, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো আলমারি ভেতরটা পরিষ্কার করলাম, আমার না ন্যাপথলিন, আমি ভেবেছি কি ন্যাপথলিন বোধ হয় আমার আছে, এখন দেখছি আমার ঘরে কোনো ন্যাপথলিনই নেই, তো দেখি ন্যাপথলিন আজকে বিকেলে তো নিয়ে আসবো। আর দেখো এই দুটো তো ভালো আছে, কিন্তু নিচেরটা দেখো মরচে পড়ে কি অবস্থা, এটা নাকি আমার বিয়ের পরে আমার বাবা আমাকে দিয়েছিল, তার কি অবস্থা দেখো, কি করেছে জনি, কি করব বলো, আর কিছু করার নেই, আর কি করব। আর এইগুলো তো, এইটা তো হয়েছে জনির জন্য, এইটা তো করেছে জনি, কিন্তু একদম ভেতরে যে দুটো দেখছো না মরছে, ওটা মানে অ্যাকচুয়ালি আমরা যখন প্রথম প্রথম আলাদা, দাঁড়াও সামনে আনি, বা মেঝেতেই বসে পড়লাম, মেঝেতে বসে শান্তি, এই মেঘ করলো নাকি, এরম হয়ে গেল কেন ওয়েদারটা,
তো ওই যখন প্রথম প্রথম আলাদা হলাম, সবে সবে আলাদা হয়েছি যখন, তখন তো মানে আমাদের তো মানে কিছুই ব্যবস্থা ছিল না, না ছিল মানে মশলাপাতি রাখার জায়গা, না ছিল বাসনকোসন রাখার জায়গা, কিছুই রাখার জায়গা ছিল না। তখন যখন মানে তখন কী করেছিলাম, এই তখন তো নতুন নতুন বিয়ের পরে তো বুঝতেই পারছো, তখন তো আর মানে আলমারি ঠাসা জামাকাপড় এত তো ছিল না, তখন যা জামাকাপড় এখন আমার আছে তার অর্ধেকেরও তখন ছিল না। তো তখন এই দুটোতে আর কি জামাকাপড় কিছুটা রেখেছিলাম, অল্প অল্প, তাও এমনও না যে দুটো প্যাকটাপ ছিল, এই দুটোতে অল্প স্বল্প জামাকাপড় ছিল, আর এই নিচেরটায় থাকতো আমার মশলাপাতি সাজানো, তেল লবণ হলুদ মশলাপাতি সবজি সব কিছু আর কি, যা যা লাগে আর কি সব কিছু নিয়ে আমি এই নিচতে ভেতরটায় সাজিয়ে রাখতাম, কারণ বাইরে তো রাখতে পারতাম না ইঁদুরের জ্বালায়, যে বাইরে কোথাও ঝুড়ি টুড়িতে রাখবো রাখতে পারতাম না, তো স্বাভাবিকভাবে এর মধ্যে রাখতে হতো। তো তখনই মনে হয় নুনটা রাখার জন্য বোধহয় নুন পড়েছে বা কিছু হয়ে বোধহয় মরচেটা পড়েছে। এখন আলমারি সারালে সারানো যায়, কিন্তু সোমনাথ বলল যে যদি কোনোদিন আমাদের ঘরবাড়ি ঠিক হয়, কোনোদিন যদি হয় কপালে থাকে, তখন আলমারি শোকেস দুটোই আমরা রঙ করে নেবো, এই আলমারিটার শোকেসটা দুটোই রঙ করে নেবো আরেকবার, কারণ শোকেসটার অবস্থা দেখো, এই দেখো মরছে, দেখেছো এখানে মরছে আছে, এই দিকেও মরছে আছে, এই যে এখানেও মরছে আছে, তো তার জন্য আর কি, এগুলো সব জনির জন্য, জনি টয়লেট করে করে মরছে ধরেছিল ছোটোবেলায়, একদম ছোট ছিল যখন তখন, এখন তো জনিকে যখন ছাড়া হয় তখন শোকেস আলমারি সব আপডাল করে দেওয়া হয় চেয়ার টেয়ার দিয়ে, জানোই তোমরা তো। পরে কথা বলছি তোমাদের সাথে, প্রচণ্ড ক্লান্ত লাগছে, ঘর ঝাড় দিয়ে মুছে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, প্লাস আজকে অনেক এক্সট্রা কাজও করতে হচ্ছে বুঝতে পারছো, তো স্নানটা করে আসি এবার, স্নানটা করে এসে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর শাড়িগুলো যখন ভাঁজ করে করে গুছিয়ে রাখবো আলমারিতে তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই। আজকের পুরো ব্লগটা জুড়ে শুধু শাড়ি আর শাড়ি, শাড়ি আর শাড়ি, কেমন লাগছে তোমাদের আজকের ভিডিওটা আমি জানি না, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তো যখন আলমারিটা গুছাবো শাড়ি টাড়ি দিয়ে তখন তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো আবার, ঠিক আছে? তো স্নান করে আসি আর আলমার ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে রাখি বাইরে, একটু ঠান্ডাটা ছেড়ে যাক, তারপরে খাওয়ার আগে গরম করে নেবো। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, দেখো ওয়েদারটা দেখতে পাচ্ছো, তো তার জন্যই সব ফাঁকা করে দিয়েছি, সব তুলে নিয়েছি। তো মনে হচ্ছে কি জানো তো বন্ধুরা, আমি বোধহয় তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এখন যে আমি এগুলো আলমারিতে গুছাচ্ছি, কারণ আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড ক্লান্ত লাগছে, আর ক্যামেরা অফ করে কাজ করতে তাড়াতাড়ি হবে কাজটা, কিন্তু ক্যামেরা অন করে যদি আমি এখন এগুলো একটা একটা করে মানে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে গুছাতে যাই বা তোমাদের সাথে কথা বলি বা কোনোভাবে ক্যামেরা অন করি না, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাব। তো সব কিছু না প্রচণ্ড গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম সব কিছু, তো তার জন্য বাড়ির সবাইও বললো যে এত যখন গরম হয়ে গেছে তাহলে আর ঠান্ডা করে ঢুকাও, গরম গরম আবার ঢুকিয়ে দিও না, তাই বলছে সবাই, বলছে যে ঠান্ডা করে ভেতরে ঢুকাও, আর বললো যে কি বলে তুলে নিতে, কারণ যখন তখন বিরাট জোরে বৃষ্টি এসে যাবে, বাড়িতে বাইরে কালো হয়ে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, সব যখন গরম হয়ে গেছে তখন আর দরকার নেই, তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না, আমি এখন সব কিছু আলমারিতে গুছিয়ে নিই, ঠিক আছে? পরে তোমাদের সাথে শেয়ার করবো যে আলমারিটা আমি ভেতর নিচটা কীরমভাবে গুছালাম। চলো যা খাটে ওঠ, খাটে ওঠ, এখন নিচে নামবি না, আমি কাজ করবো, খাটে উঠে যা, খাটে উঠে যা, এখন নামবি না, আমি নিচটা গুছিয়ে নিই তারপরে নামবি, খাটে উঠে খেলা কর। আমার এখনও স্নান হয়নি, এখনও কাজ করছি, আর মানে কি বলতো মানে যে জায়গাগুলো হাত পড়ে না সে জায়গাগুলো যদি হট করে কোনো একটা জায়গায় গুছানোর জন্য হাত পড়ে না, দেখবে তার আশেপাশেও মনে যেন একটু গুছিয়ে নিই গুছিয়ে নিই, করতে করতে লেট হয়ে যায়। আর সোমনাথ বাড়িতে এসে ও গেল স্নান করতে, স্নান করতে ঢুকে গেছে, আর আমি এখন মানে মেয়েকেও স্নান করিয়ে দিল সোমনাথ বাড়িতে এসে, মেয়েকে স্নান করালো, জলের বোতলগুলো সব খালি ছিল, জলের বোতলগুলো ভরলো। তো আর আমি এই এখন ভাত বসালাম, এখন বাজে দুপুর 1:20, এই মাত্র ভাত বসিয়ে এসে আবার কাজে হাত দিলাম। মানে ব্যাপারটা কি হয়েছে বলতো, ওই আমার শাড়িগুলো গুছাতে গিয়ে, আর ভালো কথা তোমাদেরকে তখন বললাম না যে ভিডিও করতে পারবো না, শাড়িগুলো গুছাবো এখন, মানে কি বলতো এটাই তো আমার কাজ, তো কাজ করতে পারছি না, ক্লান্ত লাগছে, হাঁপিয়ে গেছি, বললে কি আর হবে বলো, তাহলে তাহলে কি আর মানে হওয়া কি জীবনে এগোনো যায়? তো মানে হাজার কষ্ট হাজার ক্লান্তি সমস্ত কিছুকে মানে কি বলবো,
বিসর্জন দিয়ে জোর করে কাজ করতে হবে, কষ্ট করতে হবে, তবেই তো পরিশ্রমের মূল্য পাবো। তো তখন একবার অফ করে দিয়ে, ক্যামেরা অফ করে দিয়ে রিল্যাক্সে বসে বসে আস্তে আস্তে জামাকাপড়গুলো গুছাচ্ছিলাম ঠিকই, তারপরে গুছাতে গুছাতে আবার ভাবলাম কি যে না, এত শাড়ি টাড়ি যখন নামানো হয়েছে তাহলে একটা শাড়ি কালেকশনের ভিডিও দিলে কেমন হয়। শাড়ি কালেকশনের ভিডিও তো অনেক আগে একবার দেওয়া হয়েছে, তো ভাবলাম শাড়ি কালেকশনের একটা ভিডিও দিই। তো তার জন্য একটা শাড়ি কালেকশনের ভিডিও করেছি, সেটা আগামীকাল তোমরা পাবে, ঠিক আছে, আগেই বলে দিলাম। আর শাড়িগুলো এতদিন মানে কোনো রকমে গুজে গুজে রাখা ছিল বলে অনেক জায়গা ছিল, আজকে যেহেতু পাট পাট করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছি সুন্দরভাবে, তো মাঝখান থেকে কী হলো ব্যাপারটা বুঝলাম না। আলমারিতে না, আলমারি পুরো প্যাকড আপ হয়ে গেছে, আলমারিতে শাড়ি ছাড়া কিছু রাখার জায়গা নেই। এখানটা করে রাখলাম আমার সমস্ত শীতের ড্রেসগুলো, আর এই নিচটা ফাঁকা করলাম, এখানে তো এই সমস্ত জিনিসপত্রগুলো, তো এইগুলোকে সব বের করলাম। বের করে তারপরে এখানটা ভালো করে মুছলাম, মুছে আমি এখানে এখন এই সোমনাথের শীতের জামাকাপড়গুলো ভাঁজ করে করে রাখবো, সে না হয় হলো। কিন্তু তাহলে আমি এইগুলো এখন রাখবো কোথায় বুঝতে পারছি না, এইগুলো কী হবে জানি না। এখানে কী কী আছে জানো, এখানে আমার 10-12টা কাঁসার থালা আছে, তারপরে আমার 5-6খানা ফোনের বাক্স রয়েছে, ডিভিডি রয়েছে, তো ফোনের বাক্স রয়েছে আমাদের এক গাদা, আর ওই আগে সেই ফুলের মাল করতাম না, ফুল সেই বাচ্চাদের জামাই যে ফুলগুলো বসানো থাকে সেই ফুলের মাল করতাম, সেই মালের আর কি, সেই দেখো সেই ফুলের মালের আঠা, তারপরে এইসব রয়েছে আর কি, ফুল টুল এইসব কোথায় রাখবো এগুলো আমি বুঝতে পারছি না। তো তো গুছিয়ে নিই, তোমাদেরকে গোছানো টোছানো হয়ে গেলে পরে তোমাদেরকে দেখাবো যে কোথায় কী রাখে, কীভাবে কী গুছালাম, আমি নিজেই এখন জানি না, বসে বসে ভাবছি জানো তো, বেলা হয়ে যাচ্ছে, 1:30 বেজে গেছে, বসে বসে ভেবেই যাচ্ছি কোথায় কী রাখবো, পরে কথা হবে তোমাদের সাথে। তো আমি এখন যে ট্র্যাঙ্কিটা বের করছি না, এই ট্র্যাঙ্কিটা ট্র্যাঙ্কি বলে না ট্রাঙ্ক বলে, যাই হোক ট্রাঙ্ক বলে বোধহয়, তো এটা দেখো কী পরিমাণে ধুলো হয়েছে, এটা যে কতদিন পর আমি বের করলাম, প্রায় ধরো নেই নেই করে 1 বছর পর এটাকে বের করলাম আমি খাটের তলা থেকে। তো এটা দেখো কী আছে, এটা অ্যাকচুয়ালি আমার বাবা আমাকে দিয়েছিল যখন আমি হোস্টেলে পড়তাম, মানে আমি বিয়ের আগে মোটামুটি 6 মাস মতো হোস্টেলে পড়েছি, তো সেই সময় আর কি বাবা এটা কিনে দিয়েছিল, হোস্টেলে ছিল আমার। তো এটা তারপরে আমার বাপের বাড়িতে আমার বাবার কাছে ছিল, দেখো আমার বাবার ল্যাপটপ রাখতো এতে, আর আমার বাবার এখনও পর্যন্ত কিছু জিনিসপত্রের মধ্যে রয়ে গেছে, কারণ আমার বাপের বাড়ি ভাড়া বসানোর সময় তো বাড়ি খালি করা হয়েছিল, তখন ট্যাঙ্কটা আর কি আমার বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তো বাবা যখন আবার বাড়ি, মানে এখন তো বাবা তা এক আত্মীয়র বাড়িতে আছে, তো যখন আবার এই সামনের মাসে নিজের বাড়িতে ফিরে যাবে, তখন মানে ভাড়া নেমে যাবে, তখন বাবা বোধহয় ট্যাঙ্কটা নিয়ে যাবে। আর তো বাবার দেখো কত জামা টামা এগুলো সব বের করে রাখছি আমি, আর তারপরে দেখো ভেতরে কত জিনিসপত্র, এগুলো সব ফাঁকা করছি, পরিষ্কার করব আমি এখন পুরো ট্র্যাঙ্কটা, মুছবো, মুছে পরিষ্কার টরিষ্কার করবো, পেপার টেপারগুলো ঝেড়ে ঝেড়ে রাখবো। আর তারপরে যে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম যে কোথায় রাখবো বুঝতে পারছি না, সেই জিনিসগুলো সব মুছে মুছে ভাবছি এর মধ্যে সাজিয়ে রাখবো। তো চলো এখন এই বাড়তি কাজটা আমাকে করতে হবে, কারণ ওইদিকে আমি ওই জিনিসগুলো রাখার জায়গা পাচ্ছি না, তার মধ্যে পেয়েছে প্রচণ্ড খিদে, আর আমি একদিকে গ্যাসে আবার খাবারগুলো গরম করতে বসিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে তো বের করা ছিল, তো ওগুলো গরম বসিয়ে দিয়েছি, গরম না করলে তো খাওয়া যাবে না, ভালো লাগবে না, আর সোমনাথ তো খাবেই না ফ্রিজের খাবার যদি গরম না করা হয়, ও খুব রেগে যায় ঠান্ডা ঠান্ডা কিছু ওকে খেতে দিলে, এমনি গরম গরম খাবার ঠান্ডা হয়ে যাবে তারপরে খাবে সেটা আলাদা, কিন্তু ফ্রিজ থেকে বের করে ও খাবে না, আগে সেটা গরম করতে হবে, তো সেটা একদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। সবার প্রথমে পুরো ট্র্যাঙ্কিটা ভালোভাবে মুছলাম, ভালোভাবে পরিষ্কার করলাম, প্রচুর ধুলো জমেছিল যেহেতু খাটের তলায় থাকে, তারপরে গুছালাম একটু অন্যভাবে। এই লেপটা তো আমার বাবার লেপ, যখন বাড়ি যাবে বোধহয় লেপটা নিয়ে যাবে, আর অ্যাকচুয়ালি ট্র্যাঙ্কিটাও বাবা নিয়ে যাবে বোধহয় সামনের মাসে যখন বাড়ি যাবে, কিন্তু আমার ইচ্ছা আছে ট্র্যাঙ্কিটা যেহেতু বাবা আমাকেই দিয়েছিল আমি যখন হোস্টেলে পড়তাম, তো বাবাকে একটা ট্র্যাঙ্কি নয় আমি কিনে দেবো, এই ট্র্যাঙ্কিটার দেবো না, এটা ইচ্ছা আছে, বাবাকে বলবো আজকে ফোন করে। আর এই হচ্ছে কাঁসার থালা, এগুলো হচ্ছে আমার মেয়ে অন্নপ্রাশনে পেয়েছিল, আর এই হচ্ছে আমার ফোনের বাক্স, সোমনাথের ফোনের বাক্স, আমার বাবার ফোনের বাক্স, আর এটা হচ্ছে আমার মেয়ে হওয়ার পরে জামাকাপড়গুলো গরম গরম করে পরাতে হতো, তার জন্য আর কি বাবা এটা কিনে দিয়েছিল, আর এটা শোকেস থেকে খুলে গেছে। আর এর মধ্যে হচ্ছে আমার সেই ফুলের কাজ করতাম তখনকার সমস্ত মাল, আঠা, ফুল, প্লাস্টিক সব কিছু এর মধ্যে রয়েছে, পুঁথি টুথি সব কিছু। আর এর নিচে রয়েছে একটা সনি কোম্পানির ডিভিডি, যেটা বিয়ের পরে আমার বাবা মাকে দিয়েছিল,
আর এখানে রয়েছে একটা কি স্ট্যাবলার মেশ, কি স্ট্যাবলাইজার বলে না কি স্ট্যাবলার বলে গো, ভুলে গেছি, স্ট্যাবিলাইজার। এটা এটার অ্যাকচুয়ালি ইউজ উঠে গেছে, এখন কারোর বাড়িতে স্ট্যাবিলাইজার মেশিন না, এখনকার দিনে টিভির সাথে ফ্রিজের সাথে স্ট্যাবিলাইজার মেশিন থাকে না, তার জন্য এটা আমি ভুলে গেছি উচ্চারণ। যাই হোক, তো এটা কোনো কাজে লাগে না, কিন্তু খুব দামি ওটা, প্রচণ্ড বাবা দিয়েছিল। যাই হোক, তো এই হলো, এবার একটু গুছিয়ে রাখি। আর এই ট্যাঙ্কিটার মধ্যে ছিল আমার বাবার বেশ কিছু জামা প্যান্ট, এগুলো ভাবছি বাবাকে একটু বাদে দিয়ে দেবো এগিয়ে গিয়ে। ব্যাস, তো দেখে তো বুঝতে পারছো যে আমার স্নান হয়ে গেছে, আর স্নানটা করে একটুখানি জাস্ট মনে হচ্ছে শরীর থেকে ক্লান্তিটা গেল, কিন্তু মাজায় প্রচণ্ড ব্যথা করছে। আমি যতক্ষণ না দুপুরবেলা শুচ্ছি ততক্ষণ আমার এই ক্লান্তিটা যাবে না, খুব কষ্ট হচ্ছে। দেখো, শাড়ি গুছাবো বলে শুধুমাত্র শাড়ি গুছানোর ইয়েতে কত কিছু গুছিয়ে ফেললাম, এটাই হয়, একটা জিনিস ধরলে আরও 10টা জিনিস চলে আসে। তো খাবারগুলো এইমাত্র গরম করেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমাদের কী আছে লাঞ্চে বা ডিনারে, ঠিক আছে? আর তারপরে আমি আজকে ভিডিওটা শেষ করে দেবো, কারণ আমার মন বলছে যে আমার আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ঠিক বললাম তো, অনেক বড় হয়ে গেছে আমার মনে হচ্ছে, আমি জানি না এডিট করতে গিয়ে টের পাবো, মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। তো তার জন্য ভিডিওটা এখন শেষ করে দেবো। আর ওবেলা ওয়েদার কেমন থাকবে জানি না, এখন তো প্রচুর বৃষ্টি ঝিরঝির ঝিরঝির করে পড়েই যাচ্ছে। ওবেলা আজকে একটুখানি বাজার যাওয়ার প্ল্যান আছে, যদি যাই তাহলে সেটা নিয়ে একটা আলাদা ব্লগ হবে। মানে আমি আজকে একদিনে তিনটে ব্লগ করে ফেললাম, সারাদিন ধরে কাজ দেখি একটা ব্লগ, দুপুরবেলা শাড়ি কালেকশনের একটা ভিডিও করে একটা ব্লগ, আবার বিকেলবেলা যদি বাজার যাই সেটা নিয়ে একটা ব্লগ, মানে একদিনে তিনটে ভিডিও করে ফেললে আমার আগামী তিন দিন ছুটি, কোনো ভিডিও বানাবো না, একটুখানি রেস্ট নেব। তো তোমাদেরকে দেখাই যে এখানে কী কী আছে। তো দেখাই, এটা হচ্ছে ডাটা আলু পোস্ত, আমার শাশুড়ি মা দিয়েছে। আর এটা হচ্ছে ডাল, এটা আমি করেছি, মুগের ডাল চাল কুমড়ো দিয়ে করেছিলাম, বাসি গরম করেছি, ঠিক আছে, ধাপ্পা বাজ। আর তারপরে এখানে হচ্ছে মাছের ঝোল, এটা আমার শাশুড়ি মা দিয়ে গেছে, এই দেখো, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এখন কাটবো শুধু গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ওদিকে গন্ধরাজ লেবু আমার গাছের লেবু আমার শাশুড়ি মায়ের বাড়িতে দিয়েছি, আমার বাবাকে তো দিয়েছি আগেই দেখেছো, শাশুড়ি মাদের ঘরে দিয়েছি, আমার কাকি শাশুড়িদের ঘরে দিয়েছি, আর জেঠি শাশুড়ির ঘরেও দিয়েছি, সবার ঘরে ঘরে গন্ধরাজ লেবু দেওয়া হয়েছে আমার গাছের। তো চলো, আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, টাটা। আর ওই ট্র্যাঙ্কের মধ্যে দেখো আমার বাবার এতগুলো জামা কাপড় পেয়েছি, তো এই জামা কাপড়গুলো, তারপরে বালিশের কভারও রয়েছে এর মধ্যে, তো যাই হোক, মাফলার রয়েছে, তো এগুলো সব একটু বাদে গিয়ে আমার বাবার ফোনটা যখন নেব এডিট করার জন্য তো তখন নিয়ে দিয়ে দেবো এগুলো সব বাবাকে। বাবার কাছে আলমারি আছে, বাবা আলমারিতে যত্ন করে রাখতে পারবে। সাথে সাথে চলো দেখিয়ে দিই কীভাবে গুছিয়েছি আমি আলমারি আর শোকেস। দেখো, আলমারি শোকেসের ভেতরে সমস্ত স্বাদে পাওয়া শাড়ি আর দুর্গাপুজো করে পাওয়া শাড়িগুলো এরকম সুন্দর করে সাজিয়েছি, আর সুন্দর করে সাজানোর ফলে দেখেছো ওপরে কতটা ফাঁকা জায়গা হয়েছে। তারপরে সেকেন্ড তাকে রেখেছি আমার পার্সোনালি শীতের জিনিসপত্র, আর একদম নিচে রয়েছে সোমনাথের পার্সোনালি শীতের জিনিসপত্র। তো আর দেখো শাড়িগুলো, এই ওপরটা তো একদম প্যাকড আপ হয়েছিল, কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার ফলে ভাগ ভাগ করে শাড়িগুলো এবার ওপরটা ফাঁকা হয়েছে। এবার দেখাই তোমাদেরকে আলমারির নিচটা কীভাবে সাজিয়েছি। তো দেখো, আলমারির নিচটা একদম শাড়িতে তিনটে তাকই প্যাকড আপ করে দিয়েছি। তোমরা বলতে পারো যে পেপার পিছিয়ে বিছিয়ে আমার রাখা উচিত ছিল, কিন্তু পেপার কোথায় পাবো বলো, আমরা তো কেউ পেপার পড়ি না, তাহলে তো পেপার কিনে আনতে হবে এখানে বিছানোর জন্য, তো তার জন্য পেপার নেই বলে আমি এইভাবে আর কি যেভাবে ছিল সেভাবে গুছিয়ে দিয়েছি। আর প্রচুর 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 ন্যাপথলিন দিয়ে দিয়েছি, প্রচুর ন্যাপথলিন প্রত্যেকটা তাকে, আর ন্যাপথলিনের গন্ধটা আমার ভীষণ ফেভারিট একটা গন্ধ। তো দেখো, তিনটে তাকে শাড়ি রেখেছি, কেমন লাগছে সবাই কমেন্ট করো।